যে খবরে নজর রাখবো, করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যে একের পর এক চিকিৎসক আক্রান্ত হচ্ছেন। ন্যাশনাল মেডিকেলে 80 জন চিকিৎসক করোনা আক্রান্ত, এনআরএসে ইন্টার্ন চিকিৎসক নার্স সহ 70 জন করোনা আক্রান্ত, আর আহমেদ ডেন্টাল কলেজে করোনা আক্রান্ত 35 জন চিকিৎসক। একই সঙ্গে চিত্তরঞ্জন সেবা সদনে করোনা আক্রান্ত 36 জন চিকিৎসক। ঝিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঝিলম, এতজন চিকিৎসক বিভিন্ন হাসপাতালে তারা আক্রান্ত হচ্ছেন, চিকিৎসা পরিষেবা কিভাবে চলবে এই নিয়ে বৈঠক ছিল, সেই বৈঠকে কি নির্দেশিকা দেওয়া হয়েছে? চ্যানেল পরিষ্কারে পাচ্ছি আমি উবি থেকে, চ্যানেল পরিষ্কারে পাচ্ছি, অ্যাঙ্কারের সাউন্ড পেলাম। ঝিলম, শোনা যাচ্ছে? করে যাতে তারা একে অপরের সংস্পর্শে না আসে সেরকম ভাবেই রোস্টারটা করতে, এবং পরবর্তীকালে সেইটার ওপর নজর রাখা যে যাতে নতুন করে আর কেউ সংক্রামিত না হয়। পাশাপাশি বিভিন্ন হোস্টেলে যারা পড়ুয়া আছেন তাদেরকে বাড়ি যেতে বলা হয়েছে, কারণ এখন অফলাইন ক্লাস হবে না। হাসপাতালের বিভিন্ন প্রশাসক যারা বৈঠকে ছিলেন তারা এটাও জানিয়েছেন যে হোস্টেল থেকেই সংক্রমণ আরো বেশি ছড়াচ্ছে, মূলত জুনিয়র ডাক্তার এবং ইন্টার্নদের মধ্যে, এবং সেই কারণে পড়ুয়া যারা আছেন তাদেরকে বাড়ি যেতে বলা হয়েছে। হোস্টেলে এখন আবাসিকদের থাকাটা আবশ্যক নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে যারা আক্রান্ত হয়েছে তাদের অধিকাংশই মৃদু উপসর্গ এবং বাড়িতে থেকেই চিকিৎসা সম্ভব, সেই ব্যাপারে নজর দিতে বলা হয়েছে, এবং পরবর্তীতে যাতে পরিষেবা এই যে রোস্টার করে চালিয়ে স্বাভাবিক রাখা যায় সেই ব্যাপারে পরবর্তীকালে ফের রিভিউ করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ধন্যবাদ ছিলাম। এদিকে পূর্ব রেলে হাসপাতালে 21 জন চিকিৎসক করোনা আক্রান্ত, বিআর সিং হাসপাতালে প্যারামেডিক্যাল কর্মী সংক্রমিত। বিআর সিং আসানসোল হাওড়া মালদা হাসপাতাল, পূর্ব রেলের 120 জন কর্মী এখনো পর্যন্ত করোনা পজিটিভ, এখনো পর্যন্ত পরিষেবা বিঘ্ন হওয়ার পরিস্থিতি নেই এমনই দাবি করা হচ্ছে রেলের তরফ থেকে। পূর্ব রেলে হাসপাতালের 21 জন চিকিৎসক করোনা আক্রান্ত, বিআর সিংহ হাসপাতালে প্যারামেডিক্যাল কর্মী তিনিও সংক্রমিত। বিআর সিংহ আসানসোল হাওড়া মালদা হাসপাতাল, পূর্ব রেলের 120 জন কর্মী এখনো পর্যন্ত করোনা পজিটিভ, এখনো পর্যন্ত পরিষেবা বিঘ্ন হওয়ার পরিস্থিতি তৈরি হয়নি, দাবি রেল কর্তৃপক্ষের। কয়েকজন চিকিৎসক আক্রান্ত হয়েছে পূর্ব রেলের বিআর সিং এবং সমস্ত ডিভিশনাল হসপিটাল মিলিয়ে প্রায় 21 জন চিকিৎসক এই মুহূর্তে কোভিড আক্রান্ত আইসোলেশনে আছে। করোনা আক্রান্ত মালদার জেলাশাসক রাজর্ষী মিত্র, অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরীও সংক্রমিত, দুজনেরই মৃদু উপসর্গ রয়েছে, রয়েছেন হোম আইসোলেশনে। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে বাতিল মালদার বইমেলা, আজ থেকে শুরু হওয়ার কথা ছিল বইমেলার। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।